খুব দারুণ সাসপেন্স থ্রিলার মুভি অ্যাকচুয়ালি অনেক দেখেছি আমরা, যে এখন আমাদের চমকে দিতে গেলে একটু অনেকটা বেগ পেতে হয় ডাইরেক্টরদের স্টোরি। সেই ক্ষেত্রে মানে আমি যদি ওগুলো সব অ্যাসাইড রাখি যে আমি জানি বা আমি বুঝে গেছি এসব যদি তাও রাখি, তো হোল স্টোরিটা যদি ভাবি তো বেশ ভালো করেছে। আমার মনে হয় স্টোরি রিচনেস থেকেও এক্সিকিউশনটা বেশি ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি। আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আপনারা ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, ওখানে আপনারা নিজেরা কমেন্ট করতে পারেন আমাদেরকে, অথবা আপনারা নিজে কমেন্ট করে ভিডিওর নিচে জানাতে পারেন। এদের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মুভি রিভিউ করব, চোর নিকালকে ভাগা, যেটা ওটিটিতে নেটফ্লিক্সে 24th March রিলিজ করেছিল। আর এটা ডাইরেক্ট করেছে অজয় সিং, সিরাজ আহমেদ লিখেছেন, রাজকুমার গুপ্তা আমার কৌশিকের সব রাইটার্স। আর স্টারিংয়ে আছে ইয়ামি গৌতম, সানি কৌশল, শরদ কেলকার, মেনলি এরাই। তো আর আছে আর একজন বাঙালি পুত্র, বরুণচন্দ্র আছে, আর এই ইন্দ্রলীন সেনগুপ্ত, দুজন বাঙালি আছে অ্যাকচুয়ালি। আর কুণাল পণ্ডিত, এরা হচ্ছে মেন ক্যারেক্টারগুলো প্লে করেছে। তো কেমন, এটা ওটিটিতেই বেরিয়েছে, কোনো থিয়েটারে রিলিজ করেনি? না, একদম না। তো তো আপনারা কেমন লাগলো তুমি বলো, কেমন লাগলো তোমার? আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, মানে খুব দারুণ সাসপেন্স থ্রিলার মুভি অ্যাকচুয়ালি অনেক দেখেছি আমরা, যে এখন আমাদের চমকে দিতে গেলে একটু অনেকটা বেগ পেতে হয় ডাইরেক্টরদের স্টোরি। সেই ক্ষেত্রে মানে আমি যদি ওগুলো সব অ্যাসাইড রাখি যে আমি জানি বা আমি বুঝে গেছি এসব যদি তাও রাখি, তো হোল স্টোরিটা যদি ভাবি তো বেশ ভালো করেছে। আমার মনে হয় স্টোরি রিচনেস থেকেও এক্সিকিউশনটা বেশি ভালো। স্টোরিটা যদি এরকম করে না দেখানো হতো, স্টোরিটা খুবই সিম্পল একটা স্টোরি, দেখানোর ধরনটা ভালো, ওর জন্য আমি এটাকে ভালো বলবো অ্যাকচুয়ালি। না হলে এরকম স্টোরি আমরা অনেক দেখেছি, ডাবল ক্রসিং এর ব্যাপার যেগুলো থাকে। হ্যাঁ, তো এটার এক্সিকিউশনটা খুব ভালো লিখেছে, মানে ভালো লিখেছে বা দেখিয়েছে যেটাই বলুন না কেন, একটু গ্র্যান্ড লেভেলে করেছে ব্যাপারটাকে। যেহেতু এটা ফ্লাইট বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, হাইজ্যাক, এগুলোকে এলিমেন্টগুলোকে অ্যাড করে এটার ওয়াও ফ্যাক্টরগুলোকে অ্যাকচুয়ালি বাড়িয়েছে। এটা যদি এয়ারে না হয়, মানে নর্মাল কোনো শহরে বা অন্য কোনো জায়গায় হতো, তো ব্যাপারটা এতটা সুন্দর লাগতো না, হ্যাঁ, তো অতটা ভালো লাগতো না বা এরকম এক্সিকিউটটাও হতো না। তো এই হিসাবে বলবো, ওই হিসাবে আমার মানে আমার ভালো লেগেছে ব্যাপারটা। আর অ্যাক্টিং যদি বলি তো সবাই ভালো অ্যাক্টিং করেছে। সানি কৌশলকে আমি এর আগে দেখিনি, গুন্ডেতে যে মনে হয় মা দুর্গার চোখ আঁকছিল, আমাদের দেখা হয়নি, গোল্ড আমরা দেখিনি, তো এইগুলোই যেগুলো মেইনলি ফেমাস মুভিজ, তো সেই হিসেবে বলবো ভালো করেছে, বেশ ভালো করেছে।
মানে একটা ফ্রেশ একটা ফ্রেশ ফেস ফেস ফ্রেশ লাগলো। হ্যাঁ, কারোর সাথে খুব একটা মিল পেলাম না। এখন অ্যাকচুয়ালি সবাই ওই দাড়ি রাখার, ফুল দাড়ি রাখার একটা ট্রেন্ড চলছে বলে মনে হতে পারে এক দেখতে, বাট আমার মনে হলো না কারোর সাথে মিল। না, আমার কারোর সাথে এরকম মনে হয়নি, বা অ্যাক্টিংটাও কারোর না চেষ্টা করছে কারোর মতন হওয়ার, তা না, নিজস্ব তো রেখেছে নিজে। আরে আমি গৌতমকে ভালোই লাগে। আর অ্যাজ আ তোমার যে ক্যারেক্টারটা, যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা এয়ার হোস্টেস, তো এই ক্যারেক্টারগুলো ওকে আরো বেশি ভালো মানায় আমার মতে। তো এর জন্য ওর অ্যাক্টিং খুবই ভালো লেগেছে। আর শরৎ কেলকার কিছু বলার নেই, ইন্দ্রনীল সেনগুপ্ত কিছু বলার নেই, বরুণ স্যারের কিছু বলার নেই। ইন্দ্রনীল সেনগুপ্তকে বা বরুণ সেনগুপ্তকে দেখে আমরা একটু অবাকই হয়েছিলাম, কারণ কি আমরা ট্রেলার না টিজার বা ট্রেলার আমরা একটা রিঅ্যাকশন করেছি আগে। হ্যাঁ, এর আগে ট্রেলার রিঅ্যাকশন করেছি, কিন্তু ওখানে ওদের কোনো ফেস ছিল না, ওর জন্যই মানে আমরা যখন ফার্স্ট নাম দেখাচ্ছে কাস্টে, তখনই আমরা দেখলাম ইন্দ্রনীল সেনগুপ্ত আর বরুণ চন্দ্রের নাম আছে ওখানে। একদম একদম, বা ভালো দেখা যাক। তো ভালো ইন্দ্রনীল, ভালো লেগেছে ইন্দ্রনীল। ইন্দ্রনীলের মতন রোলটাকে খুব ভালো করে করেছে। খুব বেশি ছিল না, বাট যতটুকু ছিল একদম ভালো ছিল, বিলিভেবল রোল করেছে একদম। আর তাছাড়া অ্যাক্টিং এ সেরকম আর কিছু বলার নেই। কুণাল পান্ডিতে একটা বেশ কমিক একটা ক্যারেক্টার ছিল ওখানে, অ্যাসিস্ট্যান্ট, যেটা হোম মিনিস্টার অ্যাসিস্ট্যান্টের যে রোল করেছে, ও এরকম রোল ওকে করতে দেখি, আর ওর থেকে এই রোল বা এরকম ভালো একটা ক্যারেক্টার মানে যেটাকে একদম রিয়েল মনে হবে, ওটা ওর থেকে আশা আছে আমাদের, আর একদম আমাদেরকে হতাশ করেনি, খুব ভালো করেছে জায়গাটা। তো ওভারঅল আমরা এটাই বলবো, আপনারা দেখে আসতে পারেন, মিউজিকও ভালো ইউজ করা হয়েছে, মিউজিক বা ডাইরেকশনও বেশ ভালো করেছে, বা ছোট ছোট এলিমেন্ট আছে যেটা আমরা স্পয়লার রিভিউতে বলবো, ওগুলো খুব ভালো এক্সিকিউট। তো আপনি ফার্স্ট টাইম দেখে তো আপনি খুব এনজয় করবেন, এটা আমি বলতে পারি। তো হ্যাঁ, মানে আমার মানে মানে একটা মানে কিছুটা প্রেডিক্টেড স্টোরি বেশ অন্যরকম ভাবে দেখানো, এটা আপনি বলতে পারেন। এটা মানে আমাদের কাছে সারপ্রাইজ গুলো সারপ্রাইজ ছিল না, কারণ আমরা বুঝতে পেরে গেছিলাম, কিন্তু ব্যাপারটা এক্সিকিউশনটা অন্যরকম ভাবে ছিল, সেই জন্য বেশ ভালো রিফ্রেশিং লেগেছে, স্টোরিটাকে বেশ রিফ্রেশ করেছে। একদম একদম, এক্সিকিউশনটা অ্যাকচুয়ালি এটার সবথেকে বড় পার্ট, বা ডায়লগস বলবো কিছুটা জায়গায় জায়গা সিনারিও। তো এবার আমরা স্পয়লার রিভিউতে আসবো। মানে কি বলবো, ওই যে ফার্স্টে বুঝতে পারিনি যে হাইজাকার, যারা হাইজাক করছিল তারা যে ওর লোক, ফার্স্টটা বুঝতে পারিনি আমি গৌতমের লোক, সেটা একদমই বোঝা যায়নি। কিন্তু আমার একটা জায়গায়, তোমাকে যেটা বললাম, আমার একটা জায়গায় মনে হয়েছিল যে অরিজিনাল যে মার্শাল ছিল তাকে অজ্ঞান, সে অজ্ঞান যখন হয়েছে শুনলাম, তখনই আমার স্ট্রাইক করলো যে এটা ইয়ামি। তারপরে বোঝা যাচ্ছিল, তারপরে মনে হচ্ছিল, বাট তার আগে অবধি, তার আগে অবধি বোঝা যায়নি, একদম বোঝা যায়নি যে মার্শাল না, তখন মনে হয়েছে হ্যাঁ যে এটা ইয়ামি গৌতমই করা হচ্ছে না। আমার অ্যাক্সিডেন্টের জন্য মনে হয় ইয়ামি গৌতম করতে পারে, ক্রস যদি করতে চায় স্টোরিটা ওরকম নিয়ে যেতে চায়। আবার ইয়ামি গৌতমের সাথে আর একজন যে কো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন, যে একসাথে যখন কথা বলছিল, তো ওকে একদম হালকা করে বাট স্ক্রিনে দেখানো হয়েছে, একটু হলেও ইম্পর্টেন্স আছে। তো স্টোরিটা ওই দিকে যদি ও করছে ডাবল ক্রস, কিন্তু যদি চিনে থাকে তাহলে অবশ্যই, যে কোনোভাবে জেনে গেছে রাইটটা প্ল্যান করছে চুরি করা, ডায়মন্ড একদম, বা ডায়মন্ডটা আছে, চুরি করার দরকার নেই, ডায়মন্ড থাকলেও তো হ্যাঁ ডিল করছে ওর ওর বয়ফ্রেন্ড ডায়মন্ড কেন ডিল করে, তো একটা ফোন যাচ্ছে কেন ডায়মন্ড। তো যাই হোক, আমরা তখন থেকে একটু মনে হতে শুরু করে দিয়েছিল, তারপর তো লাস্টের আগে ধরেই নিয়েছিলাম যে ব্যাপারটা কি হবে, কি মেইনলি হয়েছে। বাট হ্যাঁ, যে জায়গাটা মানে মানে ওর যে চেঞ্জ হওয়ার জায়গাটা, ওর তো দেখা যায় ব্যাকগ্রাউন্ড ছিল, এই বাবার সাথে আন্ডারওয়ার্ল্ডের লোকেদের নিয়ে টাকা পয়সা লেনদেন করতো, সেটা সেটার জন্য বাবা মারা গেছিল, মেয়ে নয়, এসবের ট্রেন্ড আছে একদম, মানে কিন্তু ছেড়ে আসতে চাইছিল যেহেতু বাবা মারা গেছে ওর চোখের সামনে, সেখানে লাইফটা ছেড়ে আসতে চেয়েছিল। বাট সেখানে এই সানি কৌশলের যে ক্যারেক্টার টাঙ্কিত, যে মানে ওর সাথে যে খেললো ব্যাপারটা, ভালোবেসে ভালোবেসে ধোকা দেওয়া অবধি হয়তো মেনে নিতে পারতো, কিন্তু যেখানে বাচ্চার কথা চলে আসে ওখানে তো আমি বলবো মেয়েদেরকে সেটা অন্য একটা ফেজে চলে আসছে। কিন্তু আমি একটা কথা বলবো যে
মেয়েরা এক্সট্রিমে যেতে পারে, সেটা ভালোবাসার জন্য হোক, কাউকে আর ছোট করার জন্য হোক, কারোর থেকে বদলা নেওয়ার জন্য হোক, একদম একদম মানে সবার ক্ষেত্রে এক্সট্রিমে কেউ যেতে পারলে সেটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার। ফিমেল ক্যারেক্টার, ফিমেলদেরকে কোনো, আমার মনে হয় ফিমেলদেরকে কোনো লিমিট নিয়ে ভগবান বানায়নি, মানে ওদের ব্যথা সহ্য করা থেকে শুরু করে ব্যথা দেওয়া অবধি সবতে এক্সট্রিম করতে হবে। ওটা হরমোনাল মানে ক্যাপাবিলিটি বলো, সায়েন্স বলো, অথবা নরমাল আমাদের সব নারী চরিত্রগুলো আপনার আসলে একটা ছেলে থেকে বদলা নেওয়ার জন্য একটা গোটা প্লেন যেখানে গভর্নমেন্ট মিশে আছে সেইখান থেকে হাইজ্যাক করার প্ল্যান, ফেক হাইজ্যাক, নিতে কোনো ভয় নেই। ব্যাপারটা আমাদের সমাজে তৈরি করে না, যেটা করতে নেই করতে নেই মেয়েদের, ওরা খুব বুদ্ধি করেই তৈরি করেছে। কারণ কি, সত্যি কথা বলতে করতে শুরু করে আর কেউ পাবে না এই জায়গাটা। মেয়েদের খোলা ছুট দিলে আর মেয়েদের যদি এক্সট্রিম চলে যায়, মানে আপনারা চেষ্টা করবেন যাতে কোনোদিন না যায়, কারণ কি এক্সট্রিম চলে গেলে মেয়েরাও জানে না ওরা কি করতে পারে। তো এখানে সেম জিনিসটাই দেখানো হয়েছে, যখন তোমার এক্সট্রিম গেছে ওইটাই, মানে একটা জলজান্ত প্লেন যেখানে পুলিশ মার্শাল আছে, আমি বলবো গভর্নমেন্টের, মানে একটা হোমিস্টারের ডায়মন্ড যাচ্ছে একদম। আর তার থেকে আমি একটা কথা বলবো, র যেখানে হাইজ্যাক করা মানে হচ্ছে র থেকে শুরু করে ইন্টেলিজেন্স সবাই চলে আসবে, সবাই চলে আসছে সেইখান থেকে বেরোনোর প্ল্যান করা, আর সমস্ত প্ল্যানটা ম্যাটার ছিল ওটা ওটাও দেখা যায়। মানে ইন্দ্রনীলের যে ক্যারেক্টারটা সে কিন্তু জাস্ট কাজটা করেছে ফিজিক্যাল, ব্রেন পুরোটাই ইয়ামির ছিল। আর তারপরে এখানে তোমার এটাও দেখানো হচ্ছে যে ভাই আমি তো অন্য জায়গা করতে পারতাম, যদি আমার চুরি করতেই হতো আমি প্লেনে চুরি করতাম না, নিচেও চুরি করতাম, যে কোনো জায়গায় চুরি করতাম। কিন্তু একজন যে একটা ডায়লগ ছিল না যে এক কি চিক শুননি চাই, মানে ওর যে প্রত্যেকটা চিৎকার ওটা যেন তৃপ্তি দেয়, ব্যাপারটা ওরকমই। আর অ্যাকচুয়ালি যে জায়গাটা দেখানো হয়েছে ওই জায়গা থেকে জাস্টিফাই, ওকে 100% ভালোবেসেছে একদম। ও যদি শুধু পয়সার জন্য ডাবল কাজ করতো ছেলেটার থেকে মেয়েটার থেকে তো 1% সেই মুহূর্তে ফেক ছিল না একদম, ও তো নিজের মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। সেইখানে যখন আঘাতটা পায়, তারপরে বাচ্চার জিনিসটাও যেটা যে হ্যাঁ ফার্স্টে ছেলেটা বললো যে কেন মারলি মেয়েটাকে, এখন প্রেগনেন্ট আছে ও, কিন্তু ও মারার কথা ছিল না, কিন্তু তারপরে যখন ও বললো যে তোর তো জন্য তো ভালোই হলো, তোর ছেলেও থাকলো না, তুই বাচ্চা থেকে মুক্তি পেয়ে গেলি, ওটাতে মজা নিলো, ওটাতে বেশ মজার হাবলো এক সেকেন্ডের জন্য। হ্যাঁ ঠিকই বলেছে। তারপরে ওখান থেকে ও চলে এলে একটা হতো, ওখান থেকে গেল অন্য একটা মেয়ের কাছে, যে সবকিছু ফেক, মানে ফার্স্ট টু এন্ড সবকিছু ফেক একদম। মানে ওই জিনিসটা যখন একটা মেয়ে যায় আর ওটাকে যদি হজম করতে পারে, যদি না পারে কেঁদে কুটে ভাসিয়ে দেয়, তাহলে ইট ইজ ভেরি গুড ফর আওয়ার সোসাইটি। হ্যাঁ আমি বলবো কেন্দ্রে যত মেয়েরা কেন্দ্রে কেটে ভাসাবে আর আহামরি করবে, কেন হলো না ভগবানের জন্য না, এটা আমাদের সোসাইটির জন্য খুব ভালো। কারণ কি, যদি সবাই বদলা নিতে চলে আসে, ওটা একটা মেয়ের বদলার জন্য একটা গোটা প্লেনে যতগুলো মানুষ ছিল তারা যতক্ষণ প্লেনে ছিল ভয় ভয় কাটালো, পাইলট ভয় ভয় কাটালো, গোটা সরকার ভয় ভয় কাটালো, ইন্ডিয়ান আর্মি র এজেন্ট সবাই চলে এলো, তাদের পুরো দিন রাতটা দিনটা গেল বরবাদ হয়ে গেল কিসের জন্য, একটা মেয়ের বদলা নেওয়ার জন্য। একটা হোম মিনিস্টারের অতগুলো ডায়মন্ড, 120 কোটি ডায়মন্ড চলে গেল, একটা মেয়ের বদলা নেওয়ার জন্য বলো বা তার রাগের জন্য যদি মহাভারত হতে পারে ওই টাইমে, তাহলে এটাও এই টাইমে হতেই পারে। মানে মেয়েরকে কিডন্যাপ করে আনার জন্য যদি রামায়ণ হতে পারে, একটা লঙ্কা পুরো ধ্বংস হয়ে গেল, একটা এত সুন্দর, শুধু লঙ্কা না সেটা স্বর্ণ লঙ্কা, সেটাও ধ্বংস করে। মানে ব্যাপারটা হচ্ছে কাউকে এক্সট্রিমে পৌঁছানো উচিত না, যতক্ষণ সেটা যে কেউ হোক। তো ওটাই, মানে স্টোরিটা প্রেডিক্টেবল কিন্তু দেখানো দরকার, এরকম আমরা দেখেছি হেড স্টোরিতে, হেড স্টোরিতে এমন পাউলি দমের যে হেড স্টোরিটা ওটা আমার খুব ভালো লেগেছিল, ওটাও এক্সট্রিম দেখিয়েছিল, আর পাউলি এত ভালো অ্যাক্ট্রেস, খুব স্ট্রং ভাবে করেছিল। তো এসেন্স গুলো অনেক সিনেমারই আছে এরকম, হ্যাঁ মানে কোন ডাবল ক্রসিং এর অনেক স্টোরি আমরা, কিন্তু আর এই যে ধোকা দেয়া, তার জন্য হেড করে করা, এরকম অনেক জায়গাতেই আছে, কিন্তু এর এক্সিকিউশনে যত ফ্লাইটের মধ্যে ছিল হাইজ্যাক আর ওই সাসপেন্স, চুরি, এই জিনিসটা দেখবেন বেশ ভালো লাগে, ইন্টারেস্ট লাগে আমাদের। তো যেমন প্লেয়ার স্ট্রেস বোন সিনেমা হিসেবে খুব ভালো নয় বা চুরি করা, বাট আপনি যদি চলে এন্টারটেইনিং, আমরা দেখতে ভালো লাগবে যে হ্যাঁ কি হচ্ছে নেক্সট, একটু দেখি সাসপেন্স থ্রিলার, আর তার মধ্যে যখন একটা স্টোরি থাকে, ব্যাক আপনাদের মতামত জানান, আপনাদের কোনটা ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না, আমাদের মতের সাথে একমত কিনা সেটাও জানাবেন কমেন্টে।
আর এরকম কোন ভিডিও আরো রিঅ্যাকশন বা রিভিউ আমরা করতে পারি সেটারও সাজেশন আপনারা কমেন্ট বক্সে দেবেন। আর প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ 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 লাইক করবেন। আমাদের প্রচুর ভিউজ হচ্ছে কিন্তু লাইকস হচ্ছে না, তো আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আপনাদের পছন্দ হচ্ছেও না কিনা আমাদের ভিডিও। তো আপনারা কমেন্টও জানাতে পারেন, তো আমরা ওই হিসেবে নিজেদেরকে ইমপ্রুভ করব। আর এখনো সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই।